أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة إخلاص تلاوة قرشي إرادته قل هو الله احد বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ হোসেন সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য আর কেহই নেই প্রিয় দর্শক এই সূরা ইখলাস এর অনেক ফজিলত রয়েছে আমরা সবাই জানি এই সূরায় বহু ফজিলত রয়েছে তার মধ্যে নিম্নে কয়েকটি উল্লেখ করলাম এক ভালোবাসা এর ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ এই সূরাকে যে ভালোবাসবে মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সে অবশ্যই জান্নাতে যাবে হাদিসে রয়েছে হাদিসে এসেছে জয়নক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল আমি একটি সূরা খুব ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদ আহমদ 3/141 দুই নম্বর এটি কোরআনের এক তৃতীয়াংশ মানে কোরআনের কোরআনকে তিন ভাগ করলে এর এক অংশ হলো এই সূরা ইখলাস অর্থাৎ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সমান আমল নামায় সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন তিনি আরো বললেন এই সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান মুসলিম শরীফ 812 নম্বর তিরমিজি শরীফ 2900 নম্বর হাদিস এ অর্থে হাদিসের সংখ্যা অসংখ্য রয়েছে এরপরে আরো এক বর্ণনায় রয়েছে বিপদ আপদে উপকারী এই সূরাটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় হাদিসটি আবু দাউদ শরীফে 5082 নম্বর তিরমিজি শরীফে 3575 নম্বরে হাদিসে আছে এবং নাসাইতে নাসাই শরীফে আছে 7852 নম্বর হাদিস ঘুমানোর আগে পড়ার উপর গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ এ বিষয়ে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে উবা ইবনে আমর আমি কি তোমাকে এমন একটি উত্তম সূরা শিক্ষা দেব না যার মতো কিছু তাওরাত ইঞ্জিল জাবুর ও কোরআনেও নাজিল হয়নি উবা বললেন অবশ্যই হ্যাঁ আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন উকবা বলেন আমার তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কুল হুওয়াল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এ সূরাগুলো পড়ালেন তারপর বললেন হে উকবা রাত্রিতে তুমি ততক্ষণ নিদ্রা যাবে না যতক্ষণ সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পাঠ না করো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি
মুসনাদে আহমদ 4/148 নম্বর হাদিস। এছাড়া এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় ঘুমানোর জন্য যেতেন, তখন তিনি তার দু হাতের তালু একত্রিত করতেন, তারপর সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস এ তিন সূরা পড়ে উদিতেন। তারপর এ দু হাতের তালু দিয়ে তার শরীরে যতটুকু সম্ভব মাসে করতেন, তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশ তা করতেন। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করতেন। বুখারী শরীফ 5017 নম্বর, আবু দাউদ 5056 নম্বর, তিরমিজি 3402 নম্বর হাদিস। বিভিন্ন বর্ণনা এসেছে যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন, যার জবাবে এই সূরা নাজিল হয়। তিরমিজি 3364 নম্বর হাদিস। কোন কোন বর্ণনা এসেছে মুশরিকরা আরো প্রশ্ন করেছিলেন, রাসূলুল্লাহ আরো প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। এখানে বলুন শব্দটির মাধ্যমে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার রবকে তিনি কেমন, আবার তাকেই হুকুম দেওয়া হয়েছিল। প্রশ্নের জবাবে আপনি এ কথা বলুন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরুধানের পর এ সম্বোধনটি প্রত্যেক মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, এখন সে কথা প্রত্যেক মুমিনকেই বলতে হবে। এ বাক্যটির অর্থ হচ্ছে, তিনি যার সম্পর্কে তোমরা প্রশ্ন করছ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ, সদৃশ্য, স্ত্রী সন্তান, অংশীদার কোনো কিছুই নেই, একত্র তারই মাঝে নিহিত, তাই তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয়, এক, সুন্দর নাম সমূহ, পূর্ণ শ্রেষ্ঠ গুণাবলী এককভাবে শুধুমাত্র তারই, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি গুণাবলী ও কার্যাবলীতে একমাত্র পরিপূর্ণ সত্তা। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো সমকক্ষ শরীক নেই। এ সূরার শেষ আয়াতে তার সমতুল্য কেউ নেই দ্বারা তিনি এর ব্যাখ্যা করেছেন। মূলত সমগ্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাত, এমনকি সকল নবী রাসূলদের রিসালাতের আগমন হয়েছিল এই একত্ব ঘোষণা ও প্রতিষ্ঠার জন্যই। আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ বা ইলাহ নেই, সমগ্র সৃষ্টি জগতে রয়েছে এ পরিচয়, আল্লাহর একত্বের পরিচয়। কোরআনে অগণিত আয়াত এ কথাটির প্রমাণ ও যুক্তি রয়েছে। সমাজ শব্দের অর্থ সম্পর্কে তাফসীর বিদগণের অনেক উক্তি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সমাজ হচ্ছেন এমন এক সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনি। তিনি সমাজ জায়দ ইবনে ইসলাম বলেন, এর অর্থ নেতা। হাসান ও কাতাদা বলেন, এর অর্থ তিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। হাসান থেকে অন্য বর্ণনায়, তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব ও সবকিছু ধারক, যার কোনো পতন নেই। অন্য বর্ণনায় রবি ইবনে আনাস বলেন, যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি, সম্ভবত তিনি পরবর্তী আয়াতকে এ আয়াতের তাফসীর হিসেবে নির্ধারণ করেছিলেন। সাবি বলেন, এর অর্থ তিনি খাবার খান না, পানীয় পান করেন না। বস্তুত উপরে বর্ণিত অর্থগুলো সবই নির্ভুল। এর মানে হচ্ছে, আসল ও প্রকৃত সমাদ হচ্ছেন একমাত্র আল্লাহ। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও তার তুলনায় আবার অন্য কেউ আছে শ্রেষ্ঠতম, কিছু
সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই। বিপরীত পক্ষে আল্লাহ সমাদ হওয়ার গুণ অর্থাৎ তার মুখাপেক্ষিতার গুণ সব দিক দিয়েই পরিপূর্ণ। তারা দুনিয়া তার মুখাপেক্ষি তিনি কারো অমুখাপেক্ষি নন। যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এটা তাদের জবাব। সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার নয়, অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করে, অথচ এটা তার জন্য উচিত নয়, আর আমাকে গালি দেয়, এটাও তার উচিত নয়। তার মিথ্যারোপ হচ্ছে যে আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না, অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয়। আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো যে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক সমাদ জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্ম দেইনি, আর কেহই আমার সমকক্ষ নয়। বুখারী শরীফ 4974 নম্বর হাদিস। হে নবী, বলে দিন, সেই আল্লাহর জন্য সব প্রশংসা যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না বাদশাহিতে কেউ তার শরীক, আর না তিনি অক্ষম, যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক। সুরা আল ইসরা 111 নম্বর আয়াত। যারা আল্লাহর জন্য সন্তান গ্রহণ করার কথা বলে, এই আয়াতগুলিতে সর্বতোভাবে তাদের এহেন আকিদা বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে। এই আয়াতগুলো এবং বিষয়বস্তু সম্বলিত অন্য যে সমস্ত আয়াত কুরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায়, এগুলো সূরা ইখলাসের অতি চমৎকার ব্যাখ্যা। তো প্রিয় বন্ধুরা, এ হলো সূরা ইখলাসের সংক্ষিপ্ত বর্ণনা। আমরা শুনলাম সূরা ইখলাসের ফজিলত, সূরা ফালাক এবং সূরা নাস, বিভিন্ন বিপদ আপদ রোগ বালাই থেকে আমরা পরিত্রাণ পাব এই সূরাগুলির আমল করলে। সকাল এবং সন্ধ্যায় এবং শোয়ার আগে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পাঠ করে হাতে আলোতে ফু দিয়ে যদি আমরা সমস্ত শরীর মাসে করে নিই, আল্লাহর রহমতে আমাদের কোনো রোগ বালাই, বালা মুসিবত, জাদুটোনা, জিন ভূতের আসর থেকে আমরা রেহাই পাবো ইনশাআল্লাহ। এই আমলগুলি আমরা রেগুলার করব। আর প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছবে। এ আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে রহমত, খাস রহমত দান করুন, ইমানে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, তার ইবাদত করার তৌফিক দান করুন, এবং অবশেষে ইমানের সহিত মৃত্যু দান করুন, মৃত্যুর সময় কলমা নসিব করুন, আর মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আমাদের কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।